बरा डांगरिया राज्यसभा सांसद कामाख्या प्रसाद तासा डांगरिया देरगांव समष्टिर सम्माननीय विधायक भवेन्द्रनाथ भराली डांगरिया सरुपथार समष्टिर सम्माननीय विधायक विश्वजीत फुकन डांगरिया मरियनी समष्टिर सम्माननीय विधायक रूपज्योति कर्णी डांगरिया অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্ত ডাঙৰীয়া গৃহ বিভাগৰ আয়ুক্ত সচিব এম এছ মণিবন্ধন ডাঙৰীয়া গাঁওৰক্ষী বাহিনীৰ মুখ্য উপদেষ্টা ৰঞ্জিৎ মজুমদাৰ ডাঙৰীয়া উপদেষ্টা পাৰ্থপ্ৰতিম দাস ডাঙৰীয়া অসম আৰক্ষীৰ মহাপৰিদৰ্শক নিতুল গগৈ ডাঙৰীয়া ডি আই জি মইনুল ইছলাম মণ্ডল ডাঙৰীয়া গোলাঘাট জিলাৰ উপায়ুক্ত মিগেশ নারায়ণ বৰুৱা ডাঙৰীয়া আমাৰ ইয়াৰ প্ৰিন্সিপাল দেৱাশী শৰ্মা ডাঙৰীয়া পি টি চিৰ আৰু সুমিত শৰ্মা এছ পি গোলাঘাট অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা গাঁওৰক্ষী বাহিনীৰ বিভিন্ন পদত থকা আমাৰ স্বেচ্ছাসেৱকসকল আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল আজি অসমৰ গাঁওৰক্ষী বাহিনীৰ 73 সংখ্যক ৰাজ্যিক প্ৰতিষ্ঠা দিৱস এই প্ৰতিষ্ঠা দিৱসত আপোনালোকৰ মাজত থাকিবলৈ পাই মই সঁচাই আনন্দিত হৈছোঁ 1949 চনত প্ৰয়াত শ্ৰদ্ধেয় হৰিনাৰায়ণ বৰুৱাই শিৱসাগৰ জিলাত গাঁওৰক্ষী বাহিনীৰ ধাৰণাটোক অংকুৰিত কৰিছিল আৰু আজি সমগ্ৰ অসমতে এই ধাৰণাটো বিকাশ হৈছে আৰু আজি অসমত প্ৰায় 22,881টা পঞ্জীকৃত গাঁওৰক্ষী বাহিনী গঠন কৰা হৈছে প্ৰায় 3,106টা অপঞ্জীয়কৃত গাঁওৰক্ষী বাহিনী আছে আৰু তাৰো পঞ্জীয়নৰ প্ৰক্ৰিয়া বিভিন্ন পৰ্যায়ত চলি আছে আমাৰ বাবে অতি আনন্দৰ কথা যে 73টা বছৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ সময়ত ইতিমধ্যে গাঁওৰক্ষী বাহিনীৰ লগত বিভিন্ন মহিলা বিশেষকৈ যুৱতীসকলো সংগঠিত হৈছে আৰু তেওঁলোকেও গাঁওৰক্ষী বাহিনীৰ বিভিন্ন দায়িত্ব পালন কৰাত অগ্ৰাধিকাৰ বা আগশাৰীৰ ভূমিকা লৈছে মই কেইটামান কথা গাঁওৰক্ষী বাহিনীৰ সদস্যসকলৰ উদ্দেশ্যে ক'ব খুজিছোঁ আমাৰ গাঁওৰক্ষী বাহিনীৰ এখন এক্ট আছে ভিলেজ ডিফেন্স অৰ্গেনাইজেশ্যন এক্ট 1966 আৰু 1986ত ইয়াৰ বিধি প্ৰণয়ন কৰা হয় গাঁওৰক্ষী বাহিনীটো হৰিনাৰায়ণ বৰুৱা ডাঙৰীয়াই যেতিয়া গঠন কৰিছিল এই গাঁওৰক্ষী বাহিনীটোৰ উদ্দেশ্য আছিল এটা ভলেণ্টিয়াৰী অৰ্গেনাইজেশ্যন স্বেচ্ছাসেৱী সংগঠন আৰু এই স্বেচ্ছাসেৱী সংগঠনটোৱে অসম আৰক্ষীৰ পৃষ্ঠপোষকতা লাভ কৰে যাতে গাঁৱত শান্তি শৃংখলা বজাই ৰাখিব পৰা যায় আৰু সময়ে সময়ে গাঁৱৰ বিপদ আপদৰ সময়ত ভিলেজ ডিফেন্স পাৰ্টীয়ে ইয়াত এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিব পাৰে ইয়াৰ গোটেই কনচেপ্টটোৱে হৈছে যে এটা বয়সত আমি ভি ডি পি কৰিম আৰু যেতিয়া আমাৰ এটা নিৰ্দিষ্ট বয়স পাৰ হৈ যাব আমি আমাৰ নতুন প্ৰজন্মটোক সেই দায়িত্ব দি থৈ যাম গাঁৱত যেনেকৈ এটা যুৱক সংঘ প্ৰতিষ্ঠা হয় যদি আজি 2022 চনত যদি এটা যুৱক সংঘ প্ৰতিষ্ঠা হয় মই সভাপতি সম্পাদক তেতিয়া মই বিয়া বাৰু কৰোৱা নাই তেতিয়া মোৰ কাম কৰাৰ অফুৰন্ত শক্তি আছে সাহস আছে ৰাতি 12টাত মই ওলাব পাৰোঁ 3টাত মই ওলাব পাৰোঁ যেতিয়া মোৰ অলপ বয়স হ'ব মোৰ বিয়া বাৰু হ'ব মই চাকৰি কৰিম ব্যৱসায় কৰিম তেতিয়া ৰাতি মই ডিউটিত ওলাব নোৱাৰোঁ ঘৰৰ সমস্যা থাকে দিনটোত কাম কৰিম যেনেকৈ যুৱক সংঘ এটাৰ দায়িত্ব আমি পিছৰ প্ৰজন্মক দিওঁ তেনেকৈ গাঁওৰক্ষী বাহিনীৰ ভূমিকাটো হ'ব লাগে যে আমি আমাৰ দায়িত্বটো আমাৰ পিছৰ প্ৰজন্মটোক আমি দিম যাতে গাঁওখনত
সুন্দৰ কৰি এটা শান্তিৰ ব্যৱস্থা চলি থাকে। এই ব্যৱস্থাটোৰ পৰিৱৰ্তে আমাৰ কিছুমান গাঁওৰক্ষী বাহিনীৰ মনত ধাৰণা হ'ল যে লাহে লাহে ইয়াক আমি চৰকাৰী চাকৰিলৈ লৈ যাব পাৰিম নেকি। আজি 2500 ঘোষণা কৰক, কালি 5000 ঘোষণা কৰক, কালি 7000 ঘোষণা কৰক, যিটো স্পিৰিট আছিল, যিটো প্ৰিন্সিপল আছিল, সেই প্ৰিন্সিপলটোৰ পৰা বাহিৰত গৈ লাহে লাহে আমি ইয়াক চৰকাৰী চাকৰি পৰ্যায়ত লৈ যাব পাৰোঁ নেকি তাৰ ৰাস্তা উলিয়াবৰ কাৰণে আমি আৰম্ভ কৰিলোঁ। লগত থানাৰ লগত আমাৰ যিটো সম্পৰ্ক, সেই সম্পৰ্কটোক দুই এজনে অলপ বেয়া কামতো ব্যৱহাৰ কৰাৰ কাৰণে আমি আৰম্ভ কৰিলোঁ। দুই এজনে থানাত এজাহাৰ লিখিব বহি গ'ল। চ' লাহে লাহে যিটো এটা পবিত্ৰ উদ্দেশ্যলৈ হৰিনাৰায়ণ বৰুৱা ডাঙৰীয়াই আৰম্ভ কৰিছিল সেই কামটোক আমি কোনোবা কোনোবা জিলাত, কোনোবা কোনোবা গাঁৱত অকণমান একা বেকা ৰাস্তাৰে আমি লৈ যাবলৈ আৰম্ভ কৰোঁ। এতিয়া সমস্যাটো হ'ল যে 25000 যেতিয়া গাঁওৰক্ষী বাহিনী গাঁৱত থাকে আৰু প্ৰত্যেকটো গাঁওৰক্ষী বাহিনীত যেতিয়া 15জনকৈ উদ্যমী যুৱক থাকে, সেই গাঁৱততো কোনো অপৰাধ হ'বই নালাগে। 2,50,000 মানুহে যদি দিনে নিশাই পুলিচৰ লগত একেলগে কাম কৰে, তেতিয়াহ'লে অপৰাধ হোৱাৰ আগতেই পুলিচে গম পাব, কোনোবাই প্লেনিং কৰি থাকোঁতেই পুলিচে গম পাব যে আমাৰ ইয়াত অমুকে এটা চুৰিৰ প্লেনিং কৰি আছে, আমাৰ ইয়াত অমুকে এটা ডকাইতিৰ প্লেনিং কৰি আছে, আমাৰ ইয়াত অমুকে তীৰৰ খেল পাতিছে, আমাৰ ইয়াত অমুকে মদৰ দোকান পাতিছে, আমাৰ ইয়াত অমুকে ডাবুল গুটি পাতিছে, এই কথাখিনিতো আগতেই গম পাব লাগিব। এতিয়া গম পোৱাৰ পিছত সমস্যা হ'ল যে আমি পুলিচকো অচিকো জনালোঁ, কিন্তু অচিৰ পিছত একশ্যন হোৱা নাই, সেইটো এটা সমস্যা থাকিলে। তেতিয়া লাহে লাহে আমি খবৰ দিবও বেয়া পাওঁ যে কামটোতো নহয়ে, খবৰ দিনো কি লাভ হ'ব, গতিকে খবৰ নিদিয়া হৈ যাওঁ। আৰু নিদিয়া হৈ আমি কি কৰোঁ যে সেই বেয়া কামবিলাকক নীৰৱে আমি চাই থাকোঁ। চুৰি ডকাইটো গাঁৱত যথেষ্ট বাঢ়ে, চুৰি ডকাইটো হৈ থাকে। এতিয়া গাঁওৰক্ষী বাহিনীটোক আমি এনেকৈ সজাই পৰাই তুলিব লাগিব যে এই গাঁওৰক্ষী বাহিনীৰ বৰ্তমানত বা আমাৰ যেতিয়ালৈকে গাঁওৰক্ষী বাহিনীৰ আমাৰ গ্ৰুপ আছে, সেই মুহূৰ্তলৈকে গাঁৱত কোনো ক্ৰাইম হ'ব নোৱাৰিব। আমাৰ দায়িত্ব অকল পুলিচক সহায় কৰাৰ নহয়, আমাৰ দায়িত্ব ৰাইজৰ মাজত সজাগত শিবিৰ পাতি, ৰাইজৰ লগত কথা পতা পাতি, ৰাইজৰ মাজত বিভিন্ন প্ৰতিযোগিতাৰ পৰিৱেশ সৃষ্টি কৰি, ৰাইজৰ লগত এটা সামাজিক সংগঠন যেনেকৈ নেহৰু যুৱ সংঘ আছে বা বিভিন্ন আন সংগঠন আছে, সেই গোটেই সংগঠনবিলাকে কৰা দায়িত্ববিলাক আমি পালন কৰিব লাগিব, যাতে গাঁওখনৰ মানুহৰ কাৰণে আমি এটা সকলো ক্ষেত্ৰতে বিপদৰ বন্ধু আৰু আনন্দৰ বন্ধু দুয়োটাৰ দায়িত্ব যাতে আমাৰ ওপৰত ন্যস্ত হ'ব পাৰে। বানপানী আহিছে, বানপানী ৰিলিফৰ কামত আমি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ম। কোনোবা মানুহ এজনৰ বেমাৰ হৈছে, তেওঁৰ ক্ষেত্ৰতো আমি ভূমিকা ল'ম। অকল থানা কেন্দ্ৰিকে ব্যৱস্থাটো নাৰাখি আমাৰ দায়িত্ব এটা সমাজসেৱী সংগঠনলৈকে আমি ৰূপান্তৰ কৰিব লাগে, য'ত নেকি চুৰি ডকাইতি ৰোধ কৰা, চুৰি ডকাইতিক ধৰাটো নহয়, গাঁৱৰ কোনো ল'ৰাই যাতে বেয়া ৰাস্তাত যাব নোৱাৰে। আমাৰ ৰাস্তাটো হৈছে যে প্ৰিভেনশ্যন ইজ বেটাৰ দেন কিয়'ৰ। যেতিয়া বেমাৰ এটা লাগে তেতিয়া পুলিচ আহিব, কিন্তু বেমাৰ নালাগাকৈ আমি গাঁওখনক কেনেকৈ ৰাখিব পাৰোঁ, সেই ব্যৱস্থাটো আমি কৰিব লাগিব। আজি আমি চিন্তা কৰিছোঁ যে আমাৰ যিখন গাঁওৰক্ষী বাহিনীৰ আইন, এই আইনখন আমি আৰম্ভ কৰিছিলোঁ 1966, আজি 73 বছৰ হৈ গ'ল। 73 বছৰত গাঁওৰক্ষী বাহিনীৰ ভূমিকা বদলিছে, কথা বদলিছে, তাৰ পৰিৱেশ বদলিছে। গাঁৱৰ আগৰ 64 চনৰ গাঁও আজি নাই, ক'ৰবাত ক'ৰবাত গাঁৱৰ মানুহৰ পৰিৱৰ্তন হৈছে, আগৰ গাঁওবিলাক টাউন হৈছে, কোনোবা টাউনবিলাক মহানগৰ হৈছে। এই গোটেই পৰিৱৰ্তিত পৰিৱেশৰ লগত লক্ষ্য ৰাখি এই গাঁওৰক্ষী বাহিনীৰ আইনখন আমি নতুনকৈ ৰূপায়ণ কৰিব লাগিব।
চিফ এডভাইজারৰ ভূমিকা কি হ'ব, ডেপুটি এডভাইজারৰ ভূমিকা কি হ'ব, সিওভিডিৰ কাম কি হ'ব, গাঁওৰক্ষী বাহিনীয়ে চৰকাৰৰ পৰা কি সুবিধা পাব আৰু চৰকাৰৰ গাঁওৰক্ষী বাহিনীয়ে কি দিব, অকল পালে নহব। কালিও মোক রঞ্জিত মজুমদারে কৈছে যে দাদা কিবা এটা স্যার কালি ঘোষণা করব নেকি, ঘোষণা শুনি লাভ নাই, কথা হল যে আপুনি আমাক যিমান দিব আমি সিমান দিব লাগিব। ইয়াতে অকল প্রত্যেকবারে গাঁওরক্ষী বাহিনীর মুখ্যমন্ত্রী আহে ঘোষণাটা করে থৈ যায়, সেই ব্যবস্থার পরিবর্তে গাঁওরক্ষী বাহিনীক এটা আমি জীবন্ত আর প্রাণবন্ত সংগঠনলে আমি রূপান্তর করব লাগিব। তাতে অভিযোগের কথা নাই, সহযোগিতার কথা থাকে, সমন্বয়ের কথা থাকে, আর থানাখনের লগত সম্পর্ক রাখে, থানার লগতে আমার স্পেশাল ব্রাঞ্চর লগত সম্পর্ক রাখে। আপনার যাতে একটা পোর্টেল হব পারে, গোপনীয় পোর্টেল, যে অসিক জানাব খোঁজা নাই, একেবারে ডিজিপিক ডাইরেক্টলি জানাব পারে কথা, তেনেকুয়া ব্যবস্থা থাকিব লাগে। এটা সুন্দর সম্পর্ক আমি রক্ষা করিব লাগে, যাতে আমার গাঁওখনত কোনো ক্রিমিনেল বা কোনো ক্রাইম হব নোৱাৰে। হরিনারায়ণ বৰুৱা ডাঙৰীয়াই আমাক এটা ভাল স্ট্রাকচার এৰি থৈ গৈছে, গাঁওরক্ষী বাহিনী অসমতেই প্রথম, এটা আমাক ভাল সংগঠন এৰি থৈ গৈছে। এই সংগঠনটুক এতিয়া নতুন দিনৰ নতুন নতুন পৰিবেশৰ লগত সজাই পৰাই তুলি এই গছডালক পানী দি আমি ইয়াক এডাল বটবৃক্ষলৈ রূপান্তর কৰিব লাগিব। আমার মাজত সমস্যা আছে, যা আপনাদের জানে যে আমার সরকারের দিনত যা মাত্র কেদিনমান আগতে আমি কেবিনেটত সিদ্ধান্ত লৈছো যে পুলিশ আর হোমগার্ডে যি সুবিধা পাব, আইন প্রণয়ন করতে আজি যদি কোনোবা জায়গা পুলিশ এজনের মৃত্যু হয়েছে, সরকারে তেওঁক আগত 20 লাখ টাকা দিছিল, এতিয়া 50 লাখ টাকা দিছে, কিন্তু লগত থাকা ভিডিপি জনে একো নাপায়। আমি কৈছো নহয় ভিডিপি জনে 50 লাখ টাকা পাব, কিন্তু তার মাজতো আমি এটা চাব লাগিব যে পুলিশের জনের চাকরি মূল কামটো স্বেচ্ছামূলক বরঙনি, এই পার্থক্যটো না থাকিলে লাহে লাহে আমি কি হয়ে যাম, যে লাহে লাহে আমার ভলেন্টিয়ারি ক্যারেক্টারটো নোহোৱা হয়ে যাব আর আমি সরকারি চাকরিয়ালর দরে আমি নিজক ভাবা আরম্ভ করি। তেনেকে নকৰি গাঁওরক্ষী বাহিনীর যিটো মূল আত্মা, সেই আত্মাটো লুকাই আছে স্বেচ্ছামূলক অবদান, যে মোৰ গাঁওখন আটাইতকৈ সুন্দর হোক, মোৰ গাঁওখন আটাইতকৈ ধুনীয়া হোক, আর মোৰ গাঁওখনত কোনো অপরাধ হব নোৱাৰে। আজি যদি কৰবাত ডাইনী হৈছে, ডাইনী এদিনতে নহয়, তাৰ এটা প্ৰক্ৰিয়াৰ মাজেৰে ডাইনী হত্যা হয়, কিন্তু প্ৰক্ৰিয়াটো আৰম্ভণি যে মহিলাজনীক ডাইনী বুলি কোনোবাই সন্দেহ কৰিছে, সেই পৰ্যায়তে পুলিশে খবৰ পাব লাগিব। ডাইনী হত্যার পিছত কোনে মারিছে সেইটো ভিডিপিয়ে খবর দিব, গৈ পেলায় লাভ নাই, কারণ এই খবর তো কোনবাই নহয় কোনবাই দিব, একো নহলে আমার পোর্টেলের সাংবাদিক সকলে দি দিব, সেটো এটা থাকিব। কিন্তু ক্রাইম হওয়ার পিছত খবর দিয়াটো আমার কাম নহয়, কাম হল ক্রাইমটো হওয়ার আগতে আমি তাক কেনেকে বন্ধ করব পারো। ক্রাইমটো হওয়ার পিছত তো আজিকালি সবর লগতে মোবাইল আছে, ইউটিউব আছে, সবর লগতে ফটো আছে, উঠাবই ফটো, পুলিশে গমেই পাব কোনে মারিছিল। আজি কেদিনমান আগতে আমার ইয়াত যেটো ঘটনা হৈ গল, কোনে কাক মারিলে, এইটো গাঁওরক্ষী বাহিনীয়ে খবর দিব নালাগে, পাবলিকে দেখাই পালে। কিন্তু এই লড়াজন বেয়া রাস্তাত যা আরম্ভ করেছে, এই লড়াজনের সঙ্গ বেয়া, এই কথাখিনি আগরপরে অনুমান করে তাক বেয়া রাস্তাত যার আগতেই সিধা রাস্তালৈকে লৈ আহিব লাগিব, যাতে সি কোনো কারণতে বেয়া কাম করিব নোৱাৰে। বেয়া কাম করার পিছত আমি লড়াজনক জেল দিব পারো, লড়াজনক শাস্তি দিব পারো, কিন্তু তারও তো দেউতাক মাক আছে, সিও তো উপার্জন করে দেউতাক মাক খুওয়ার কথা আছিল, এতিয়া গোটেই জীবনটো জেলত থাকিব, লড়াজনেও শাস্তি পালে, যার দেউতাক মাকর কোনো দোষে নাছিল দেউতাক মাকেও শাস্তি পাই আছে, চলিব নোৱাৰা হয়, বেমাৰ হলে চাব লৰা নাই, ঘৰত নাই, অমুকৰ দেউতাক মাক বুলি মোক গাঁৱৰ মানুহে একাষৰীয়া কৰিলে, লাষ্টত এজন লৰাই অপৰাধ কৰাৰ কাৰণে তাৰ দেউতাক মাকেও শাস্তি পালে। কিন্তু অপৰাধীটো ৰাতিৰ ভিতৰতে নহয়, অপৰাধী হয় এটা প্ৰক্ৰিয়াৰ মাজেৰে, প্ৰথম এটা সৰু কামত লাগিলে, লাহে 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 সি প্ৰক্ৰিয়াটোৰ মাজেৰে গৈ থাকিলে।
এই অপরাধৰ বীজ অংকুৰিত হোৱাৰ সময়তে গাঁওৰক্ষী বাহিনীয়ে তাক যদি ঠিক ঠাক কৰিব খোজে, প্ৰচেষ্টা কৰে যে এইটো হ'ব নালাগে, থানাত আগতীয়াকৈ খবৰ দিয়ে, আমি কথা বতৰাবিলাক আমি পোনপটীয়াকৈ লৈ যাব পাৰি। আজি আমাৰ অসমত অপরাধমূলক বিশেষকৈ নারীৰ বিৰুদ্ধে যিবিলাক অপরাধমূলক ঘটনা হয় সেই ঘটনাবিলাক আমি বহুত বেছি চোকা দৃষ্টি রাখিব লাগে। নারীর বিরুদ্ধে আমার আই মাতৃসকলের বিরুদ্ধে সৰু অপরাধ এটা কৰিও যাতে কোনো সারি যাব নোৱাৰে তার প্রতি আমি সচেষ্ট হব লাগে। কারণ যিখন সমাজত ছোৱালীক আমি সংরক্ষণ দিব নোৱাৰো, আমার জীয়রী আৰু বোৱাৰীক আমি সংরক্ষণ দিব নোৱাৰো, সেইখন সমাজ কেতিয়াও সভ্য সমাজ হব নোৱাৰে। আৰু সেই কাৰণে আপোনালোকে সকলোতকৈ নজৰত ৰাখিব যে নারীৰ বিৰুদ্ধে হোৱা সকলো অপৰাধৰ যাতে অপৰাধী ধৰা পৰে আৰু উপযুক্ত শাস্তি হ'ব পাৰে, সেইটো এটা আমি আমাৰ দায়িত্ব হিচাপে ল'ব লাগে। কাৰণ আমাৰ সমাজত নারীৰ বিৰুদ্ধে অপৰাধ আমি এইটো কেতিয়াও সহ্য কৰিব নোৱাৰো। যোৱা কেইটামান দিনত আপোনালোকে দেখিছে যে অসম আৰক্ষীৰ যিটো ভূমিকা তাক আমি নতুন রূপত সজাই পড়াই তুলিবলৈ চেষ্টা কৰিছো। আগত কি আছিলে যে আমাৰ লগত কেস আহিছে, আমি কেস লৈছো, থানালৈকে আমি কেস পঠাইছো, কোর্টলৈকে আমি কেস দিছো। এতিয়া আমি কৈছো নহয়, নিৰীহ লোক যোন আছে, সৰ্বসাধাৰণ যোন লোক আছে, তেওঁলোকৰ কাম থানাবিলাকত খুব ধুনীয়াকৈ হ'ব লাগিব। কাৰোবাৰ পুলিচ ভেৰিফিকেশ্যন আছে, সি কষ্ট নোপোৱাকৈ তাৰ ভেৰিফিকেশ্যন হ'ব লাগিব। কাৰোবাৰ পাছপোৰ্টৰ কাম আছে, কষ্ট নোহোৱাকৈ তাৰ কাম হ'ব লাগিব। কোনোবা এজাহাৰ দিব আহিছে, এছআইজনে সময় উলিয়াই তাৰ এজাহাৰ লিখিব পাৰিব লাগিব। আমাৰ এজন সাধাৰণ নাগৰিকৰ বিৰুদ্ধে পুলিচে কোনো কথাত সৰু গালি গালাজ এটাও ক'ব নোৱাৰিব। যোৱাকালি মই এইকেইদিন মই মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পৰা লক্ষ্য কৰি আছোঁ যে মোৰে যেতিয়া গাড়ীখন যায়, আগত যদি কিবা এখন ৰিক্সা পৰে, ঠেলা পৰে, বাইক পৰে, পুলিচজনে চিধাই লাঠিটো উলিয়াই লয়। আরে সিটো কোনো দোষ কৰা নাই, মাত্ৰ মুখ্যমন্ত্ৰীৰ গাড়ীখনৰ আগত এক্সিডেণ্টলি তাতে লাগিলেগৈ। সিওটো নাজানে যে চিফ মিনিষ্টাৰ এই সময়তে ঘৰৰ পৰা ওলাব। গতিকে আমাৰ থানাৰ যিবিলাক এছআই থাকে, আমাৰ থানাৰ যিবিলাক ট্ৰেফিক থাকে, তেওঁলোকে লাঠি লৈ লৈ মানুহবিলাকক ৰাস্তাৰ পৰা গুচাই দিয়ে। আরে বাবা, মুখ্যমন্ত্ৰী দুই মিনিট ৰখি যাব, থানার মানুষে রিক্সাওয়ালাজনক কিয় মারিব? হিতো হিতো কষ্ট করিয়ে উপার্জন করে আছে, হিতো তার গাতো হিতো অপরাধী নহয়। অর্থাৎ নিরীহ মানুষের আগত লাঠিটো উলাই লওয়ার যেটো স্বভাব, সেই স্বভাবটো লাহে 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 আমি কমাই দিব লাগিব। কারণ সেই মানুষজনে সি রিক্সা চলায়, সি শ্রম করে, সি মুখ্যমন্ত্রীজনকৈ তার সম্মান বেশি। সি ঠেলা চলায়, সি ঠেলা সি কপালের ঘাম মাটিত পেলাই কাম কৰিছে, ঘৰত লৰা ছোৱালীক ঠেলা চলোৱা টকাৰে লৰা ছোৱালীক পঢ়াইছে। পুলিচৰ চকুত তার সন্মান মুখ্যমন্ত্ৰীতকৈ বেছি হ'ব লাগিব। আৰু যেতিয়া অপরাধীক দেখা পাওঁ তেতিয়া পুলিচৰ কাম কি ক'ব লাগে? কৃষ্ণই যেনেকৈ সুদৰ্শন চক্ৰ তুৰত এৰি দিয়ে, তেনেকৈ সুদৰ্শন চক্ৰ ওলাই যাব লাগে। তাত কোনো বাধা দিয়া কোনো কথা নাই। অর্থাৎ নিরীহজনের লগত আৰু অপরাধীর লগত যি কৰিব লাগে তাকে কৰিব লাগে, আইনৰ মাজত থাকি যেনেকে যি কৰিব লাগে সব কৰিব লাগে। অপরাধীর লগত আমাক জিরো টলারেন্স, কিন্তু নিরীহজনৰ লগত মই এটা সৰু উদাহরণ দিছো। কালি মই গুৱাহাটী ট্ৰেফিক পুলিচৰ আমাৰ এসিষ্টেন্ট কমিশনার পুলিচজনক মাতি আনি কৈছো যে বাবা, হুলস্থুল নকৰিবি, মোৰ গাড়ীখন দুই মিনিট ৰখিব, কাৰণ মইতো এক ঘণ্টা আগতে ওলাই যাওঁ কিবা প্ৰগ্ৰেমত গলে। গতিকে দুই মিনিট ৰখি লাহেকৈ ওলাই যাব, তাত কি প্ৰব্লেম আছে? লাঠা লাঠি ঢলা ঢলি এইবিলাক মানে পুলিচৰ মাইণ্ডছেটত আছে যে দুখীয়া মানুহৰ কাৰণে আইন নাই, দুখীয়া মানুহক গালি গালাজ কৰিব পাৰি। এই যিটো মানসিকতা, এই মানসিকতা পৰিৱৰ্তন হ'ব লাগে, পুলিচৰ হ'ব লাগে। অপৰাধী দেখিলে যি কৰিব লাগে তাক কৰিব লাগে, কিন্তু শ্ৰম কৰা মানুহ, কষ্ট কৰা মানুহ দেখিলে অফিচাৰৰ পৰা পুলিচলৈকে সকলোৱে শ্ৰম কৰা মানুহক সন্মান জনাব শিকিব লাগে। কাৰণ এই শ্ৰম কৰা মানুহবিলাকৰ কাৰণেই আমাৰ সমাজ চলি আছে, নহ'লেতো আমাৰ সমাজ বন্ধ হৈ গ'লহেঁতেন। সেইকাৰণে আমাৰ গাঁওৰক্ষী বাহিনীয়ে হওক, পুলিচে হওক,
আমার গোটেই চিন্তাধারা তো হব লাগে যে দুখিয়া মানুষের লগত আমি কেনেকে থিয় হব পাৰো। থানাত কোনোবা এজাহার দিব আহিলে দুখিয়া মানুষ, সি আর তার অলরেডি ঘরত চুরি হয়েছে, আকো চুরটক ধরবর কারণে আক পুলিশক টাকা দিব লাগবে নাকি? তো তার ডাবল লস হয়ে গেল, চুরেও নিলে পুলিশেও নিল, তো তার কি থাকিলে গে? সেটা তো হব নয়, দুইটা তো দুইটা লস হয়ে গেল। সেই কারণে আমার গোটেই কথাটা হব লাগে যে যেতিয়াই দুখিয়া মানুষজন আমার ওসরত আহে, হি শুড ফিল দ্যাট মোক মুখ্যমন্ত্রীর দরে সন্মানেরে সহিতে মোর কামটো হয়ে গেছে। যিজন হোম মিনিষ্টার চিফ মিনিষ্টারক যেটো সন্মান দিও, একেটা সন্মান তেওঁক দিব লাগে, কারণ চিফ মিনিষ্টারক তেওঁহে বনাইছে, পুলিশেতো বনোৱা নাই, পাবলিকজনেহে বনাইছে। সেই আৰু যেতিয়া আমি জানো যে ই তীরর ব্যাপারী, ডাবল গুটির ব্যাপারী, তার লগত কোনো কম্প্রোমাইজ হব নালাগে। এইবিলাক কম্প্রোমাইজ করে করে আমার জাতিটো শেষ হয়ে যাব, আর জাতিটো আমি যদি শেষ হয়ে যাব দিও, এই জাতিটো আর কেতিয়াও গোট খাব নয়। আপনাদের সাব যে আমার সকল কথাতে মানে গাঁওরক্ষী বাহিনীর মানুষ সকলকে এই কারণে কইছো যে অসমত যোৱা আঠ মাহৰ পৰা কথা বতৰাবিলাক লাহে লাহে, স্পীডত নহয়, আমি লাহে লাহে বদলাব আৰম্ভ কৰিছো। দুখিয়ার উপর যাতে কোনো অন্যায় নহয়, অন্যায় তো কারো উপর হব নালাগে, কিন্তু এজন মধ্যবিত্ত মানুষের উপর অন্যায় হলে সি কোর্টত যাব পারে, আদালতত যাব পারে, সি রাস্তা বুঝি পায় সংবিধানে দেখুয়া, কিন্তু দুখিয়া মানুষজনে একো দেখা নাপায়। আপনাদের দুখিয়া মানুষের কারণে ত্রাণকর্তার ভূমিকাত থাকিব, দুখিয়া মানুষজনক সহায় করে দিব, থানার লগত আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটো ভাল কামত ব্যবহার করিব। আর দুই তিনটা কথা আপনাদের সাব, কেদিনমানের পরে নামঘর মন্দির বিলাকত চুর হওয়া, ডকাইতি হওয়া, বস্তু লৈ যোৱা এইবিলাক বাড়িছে। কোনো কারণতে ধর্ম যারে যি নহক কিয়, মন্দির মসজিদ গির্জা ইয়ার উপর চুর ডকাইত সুমাব নালাগে। আজি আপনাদের দেখিছে যে আমার যিবিলাক পুরোনা মন্দির, বিশেষ যিবিলাক জায়গা বিভিন্ন কারণত হয়তো সেই ধর্ম পালন করা মানুষ সংখ্যা কমি আহিছে, আন ধর্মর মানুষ বাড়িছে, আমি গাঁওরক্ষী বাহিনী একটা পরিবেশ সৃষ্টি করিব লাগে যে সেই স্থানের মন্দির সত্র আমি যাতে রক্ষা করিব পাৰো, তার যাতে চুরি ডকাইত নহয়। পুরোনা মন্দিরের বিগ্রহ লৈ যোৱা, সত্রর আসন লৈ যোৱা, সত্রর ভিতর সুমাই পেলায় জমা থকা টকাকিটা ভাঙি লৈ যোৱা, এই ধরনের ঘটনা আপনাদের নজরত রাখব। কোনো কারণতে যাতে যি ধর্মই নহক কিয় ধর্মর মন্দিরের উপর বা ধর্মর উপাসনাস্থলীর উপর কোনো কারণে যাতে বেয়া কাম হব নোৱাৰে, এই বস্তুটো আপনাদের বিশেষভাবে লক্ষ্য রাখব। কারণ এটা সরু ঘটনায় সমাজখনত বহুত অশান্তি সৃষ্টি করে। আজি আপোনালোকক এই কথাখিনি মই এইকাৰণে কৈছো যে আমি গাঁওরক্ষী বাহিনীটোক নতুনকৈ সজাই পৰাই তুলিম। মই ৰঞ্জিত মজুমদার ডাঙৰিয়াক কৈছো, এটা আইন কৰক যে এটা পুলিং বুথত এটা গাঁওরক্ষী বাহিনী থাকিব, উপরাউপরি গাঁওরক্ষী বাহিনী থাকিব নালাগে, আৰু গাঁওরক্ষী বাহিনীৰ কাম কৰা এটা নির্দিষ্ট সময় থাকিব লাগে, তাৰ পিছত নতুন প্রজন্মক সুবিধা দিব লাগে। আর গাঁওরক্ষী বাহিনী অকল পুলিশের লগতে জড়িত নকৰি ইয়াক সমাজের আন কামবিলাকতো জড়িত করিব লাগে। এতিয়া আমি এটা নতুন কাম কৰিছো যে প্রত্যেকটো থানার এটা ফুটবল টিম হব, প্রত্যেকটো থানার এটা ভলিবল টিম হব, কিন্তু থানাত পুলিশে নেখেলে, থানার উদ্যোগত গাঁৱৰ যুবক যুবতী সকলে এটা ফুটবল ভলিবলৰ টিম গঠন করব। তারপর আমি ইন্টার ডিস্ট্রিক্ট পাতিম, ইন্টার থানা কম্পিটিশন, কিন্তু ইন্টার পুলিশ কম্পিটিশন নহয়, সেই থানাত থাকা যুবক যুবতী, থানা এলাকার মাজত থাকা যুবক যুবতী সকলের একটা ফুটবল টিম হব, সেই ফুটবল গোটেই কেখন থানার ফুটবল টিমে আহি ডিস্ট্রিক্টত খেলিব, আর এসপি গোল্ড কাপ তেওঁলোকে পাব, তেওঁলোকে যাতে, তার ফলত কি হব যে থানার অসিজনের মনটো সদায় চুরি ডকাইত না থাকি খেলা সংস্কৃতি সকলোৰ লগত জড়িত হৈ যাব, যাতে তেওঁলোকো মানুহৰ মাজত সোমাব পাৰে আৰু মানুহেও থানাখনক সোমাব পাৰে। এতিয়া আটাইতকৈ ভাল ফুটবল টিমটো কেনেকে হ'ব? গাঁওরক্ষী বাহিনীয়ে নিজৰ গাঁৱৰ ভাল ভাল ল'ৰাকেইজনৰ নামটো উলিয়াই দিলেহে ফুটবল টিমটো হ'ব। গতিকে মই এটা উদাহৰণ দিলোঁ যে অহাবাৰৰ পৰা
আপোনালোকে অকল চুরি ডকাইতির কামতে ব্যস্ত না থাকি সমাজের আন আন ভাল কাম বিলাকটো থানায় আপোনালোকক জড়িত করে লব, যাতে আপোনালোকর দায়িত্ব বাড়ে, কাম বাড়ে। আর দায়িত্ব আর কাম বাড়িলে দায়িত্ব অনুসরি সরকারেও ডেফিনেটলি আপোনালোকক সাব আর সরকারও আপোনালোকক আগুয়াই লৈ যাব। কারণ আমার সম্পর্কটো এনেকুৱাই যে রাইজর হয়ে আপোনালোকে যিমানে কাম করিব আপোনালোকৰ কাৰণেও রাইজে ইমানেই কাম করিব। রাইজ মানে সরকার, সরকার মানে রাইজ, এইটোৱে হৈছে মূল কথা। পুনৰবাৰ মই আপোনালোকৰ পৰা পৰামৰ্শ বিচাৰিম, আমি জুলাই মাহৰ বিধানসভাত গাঁওরক্ষী বাহিনীৰ আইন আমি সংশোধন করিম। আপোনালোকৰ যিবিলাক পৰামৰ্শ আছে এই গোটেই পৰামৰ্শবিলাক আমাৰ মুখ্য উপদেষ্টা ৰঞ্জিত মজুমদার ডাঙৰীয়াক দিব, আৰু আপোনালোকৰ পৰামৰ্শৰ ভিত্তিত আৰু আপোনালোকৰ ইমান দিনৰ অভিজ্ঞতাৰ ভিত্তিত আপোনালোকে দিয়া পৰামৰ্শ অনুসৰি আমি আমাৰ আইন সংশোধন কৰিম। তাত চিফ এডভাইজাৰৰ ভূমিকা কি হ'ব, সিওভিডিঅ'ৰ ভূমিকা কি হ'ব, গাঁওৰক্ষী বাহিনীৰ ভূমিকা কি হ'ব, এটা গাঁওৰক্ষী বাহিনীত কিমান সদস্য থাকিব, কিমানটা এৰিয়াৰ ভিতৰত এটা গাঁওৰক্ষী বাহিনী হ'ব, গাঁওৰক্ষী বাহিনীয়ে কি পাব, গাঁওরক্ষী বাহিনীর দায়িত্ব কি থাকিব, এই গোটেই কথাবিলাক সমাহিত করে আমি অসমৰ গাঁওরক্ষী বাহিনীক এটা সুন্দর আর গতিশীল অনুষ্ঠানলৈ রূপান্তর করিম, যার সপোন 73 বছর আগতে হরিনারায়ণ বৰুৱা ডাঙৰীয়াই দেখিছিল। পুনৰ এবাৰ আপোনালোকক ধন্যবাদ জনায় আজি আপোনালোকৰ 73তম প্ৰতিষ্ঠা দিবসত আপোনালোকক অভিনন্দন জনায় মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।